আজকে যে আমরা এখানে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আপনাদেরকে একত্রিত করিনি, সেজন্য আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআন, আপনারা তো আমাদের ধর্মের যে গ্রন্থ আছে সেটি টুকটাক পড়াশোনা তো আপনারা করেন, আপনারা জানেন। আবার একটি মুসলিম প্রধান দেশ হিসাবে স্বাভাবিকভাবে আত্মীয় স্বজন পরিবার বর্গ পাড়া প্রতিবেশী বিভিন্নভাবে আপনারা কোনো না কোনো ভাবে মহাগ্রন্থ আল কোরআন দেখা জানা বুঝার হয়তো কিছু কিছু সুযোগ আপনারা বিভিন্ন সময় পেয়েছেন। আজকে আপনাদের কাছে আমরা পুরো একটি মহাগ্রন্থ আল কোরআন আরবি ছাড়া শুধু অর্থ সরল অনুবাদটি যেন আপনি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, জানার সুযোগ নিতে, জানতে তো কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে জানতে কোনো অসুবিধা নেই, মানা না মানাটা তো আপনার ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ তাআলা যদি আপনার নসিবে না করেন, আল্লাহ তাআলা যদি এটা ভাগ্যে না নির্ধারণ করেন, তাহলে আমি আপনি এটা খুব চেষ্টা করলেও লাভ হবে না। চেষ্টা করার দায়িত্ব আমাদেরকে আমাদের মহান রব সৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সেই জন্য আপনাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের সুমহান দাওয়াতটুকু আপনাদের কাছে আমরা পৌঁছাবার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, এবং আমি আপনাদের এই উপলক্ষে একটু স্মরণ করছি, এটা আল কোরআন একাডেমি লন্ডন একটা মানে যারা এটা বের করেন সেখানকার যিনি মূলত এটা মালিক আর কি, মালিক মানে যিনি এটা পরিচালনা করেন, আমাদের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি হাফেজ মনিউদ্দিন আহমদ, আমরা তার জন্য আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি। আমরা তার কাছে বলেছিলাম যে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সকল মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছাচ্ছে, এই আহ্বানের লক্ষ্যে আমরা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, পরিকল্পনা নিয়েছি। সেই লক্ষ্যে ওনার কাছে আমরা কিছু কোরআন শরীফ, এই সরল অনুবাদ টুকুর কোরআন শরীফ আমরা ওনার কাছে চেয়েছিলাম, যত কপি চেয়েছি উনি আপনাদের জন্য উপহার হিসাবে আপনাদের কাছে এটা পাঠিয়েছেন। আমরা আমাদের হাফেজ মনিরুদ্দিন আহমদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই উপহারটুকু দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর আপনাদের জন্য এই উপহারটুকু আমরা পৌঁছে দিতে পারছি এই জন্য আমাদেরও ভালো লাগছে, আর আপনারা কষ্ট করে এসে আমাদের কাছ থেকে উপহারটুকু নিচ্ছেন সেই জন্য আপনাদের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত দেখেন, আপনি যে ধর্মের অনুসারী আপনাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দেন, মানুষ হিসাবে সৃষ্টি করে কার উপরে ইসলামকে চাপিয়ে দেওয়া হয় না, ইসলামের নীতিমালার মধ্যে তা বলা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয়েছে তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই যে লোকদেরকে পিটাই ইসলাম গ্রহণ করা, তুমি কারো অভিভাবক নাও যে কাউকে অভিভাবকত্ব নিয়ে তাকে ইসলাম গ্রহণ করাতে বাধ্য করবা, তুমি শুধুমাত্র সতর্ক করবা, তোমার দায়িত্ব হচ্ছে কারো কাছে শুধু কথাটুকু পৌঁছে দিবা। আপনারা আজকে যারা এখানে এসছেন আপনাদের কাছে আরেকটা বই আমরা দিব, আপনাদের হাতে পৌঁছাবো, আপনারা একটু কষ্ট করে যদি পড়ে দেখেন, যদি ভালো লাগে আপনাদের, এই আহ্বানটুকুই আমরা জানাতে চাই যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, একটা ইসলামী রাষ্ট্র হলে সেখানে অমুসলিমদের কি অধিকার থাকবে, কি সুযোগ সুবিধা আপনারা পাবেন। আজকে যে রাষ্ট্রে আপনারা বাস করছেন এটা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র কি আছে পার্থক্য আছে না নাই? আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ইসলামী রাষ্ট্র করেছিলেন, আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা, আপনারা জানেন, আপনাদেরকে কেউ না কেউ বলেছে, আপনারা শুনেছেন অথবা পড়েছেন যে সেই মদিনা রাষ্ট্রে যখন জাহিলি মদিনা সোনা মদিনা হয়েছে কিসের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, সেই মদিনা রাষ্ট্রে সকল ধর্মের বর্ণের গোত্রে মানুষদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানিয়েছিলেন, আপনাদের যদি কারো কষ্ট হয় তাহলে আমরা কষ্ট দূর করার চেষ্টা করব, স্বেচ্ছায় যারা এখানে থাকতে চাইবেন তাদেরকে সাদর আমন্ত্রণ, যদি কেউ চান আপনারা এখান থেকে অন্য কোনো রাষ্ট্রে চলে যাবেন তাতেও আমরা আপনাদেরকে কোনো বাধা প্রদান করব না। পৃথিবীর সাক্ষী ইতিহাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনা রাষ্ট্র থেকে ইসলামের রাষ্ট্র থেকে কোন ভিন্ন ধর্ম হলে একজন মানুষের সেখান থেকে ভিন্ন কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা পরিকল্পনা করেন নাই। অথচ যেই বাংলাদেশে আপনি বসবাস করেন মাঝে মধ্যে আপনাদের বাড়ি দখল করে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, আপনাদের দোকানপাট দখল করে, আপনাদের জমি জমা দখল করে, কেউ কেউ আপনাদেরকে উচ্ছেদ করা চক্রান্ত ষড়যন্ত্র এই দেশে কেউ করে না, করে না, করে
এবং সেটা এই 15-17 বছরই এই 15-16-17 বছরই এই সরকার, যে সরকার মনে করে আপনাদেরকে মনে করে যে আপনারা হলেন তাদের ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক আপনাদের যাদের মনে করে সেই সরকারের পেটুয়া বাহিনী, সেই সরকারের দলীয় বাহিনীর কিছু চক্রান্তকারী, কিছু দুষ্কৃতিকারী লোকেরা নিজের স্বার্থ হাসিল করার জন্য এই 15 বছরে যে কোনো 15 বছরের তুলনায় সবচেয়ে বেশি আপনাদের উপর অত্যাচার নির্যাতন কংগ্রেসে না বেশি হয়েছে, বেশি হয়েছে। যে যে ধর্মেরই হোক, যে যে বর্ণেরই হোক, যে যে রাজনৈতিক মতবাদের কথাই বলো, মানুষের অধিকারের গ্যারান্টি সে নিশ্চিত করতে পারে না। সেই জন্য আমরা আপনাদেরকে একটা বই দিচ্ছি, আপনারা একটু পড়ে দেখবেন যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, আপনাদের অধিকারটা কি হবে একটা ইসলামী রাষ্ট্র। বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, সেই রাষ্ট্রে আপনাদের সুযোগটা কি হবে, সুবিধাটা কি হবে, অসুবিধাগুলো কিভাবে দূর করা হবে, এই কথাগুলো আপনাদের জানতে তো অসুবিধা নেই, অসুবিধা আছে ভাই? আমি আশা করবো যে আপনারা সেটি করবেন। এরপরে আপনাদেরকে আমরা আর একটা বই দিচ্ছি, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য উপহারটুকু আছে, ছোট্ট উপহার, কিন্তু আবার পৃথিবীর এটা যদি মনের দিক থেকে মনে করেন তাহলে এটা পৃথিবীর সেরা উপহার। যদি পৃথিবীতে কেউ কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাদের এক শিক্ষক মজা করে বলতেন, যদি সবচেয়ে বেশি কাউকে তুমি ভালোবাসো তাহলে তাকে বউ না দিয়ে কি দাও, বই দাও। আর এখন তো আমাদের মানে আমার শিক্ষক গল্প করে বলতেন আর কি, এখন আমরা আপনাদেরকে তো কি দিচ্ছি, বই দিচ্ছি। আশা করি এই যে এখানে অমুসলিমদের প্রতি মহাসত্যেরটা, আপনাদের প্রতি সত্যের একটা আহ্বান আমরা তুলে ধরছি। সত্যটা আপনার পছন্দ হলে আপনি গ্রহণ করবেন, না হলে করবেন না। সত্যটা কি, ধরেন আপনি এখন ভিন্ন ধর্ম অবলম্বী, আমি অন্য একটা ধর্মের অনুসারী, কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন আমরা মত পছন্দ করি না, এটা ইসলাম হারাম করেছে। আচ্ছা আপনি ভিন্ন ধর্মাবলম্বী, আপনি কি মদের প্রতি আপনি কি সমর্থন দিবেন, যেটা দেদারসে চলতে থাকুক? মুসলিমরা ধর্ষণ পছন্দ করে না, ইসলাম এটা হারাম করেছে। আপনারা কি মনে করেন যে ধর্ষণ আমাদের সমাজে চালু হয়ে যাক? ইসলাম চুরি করলে বলছে হাত কেটে দাও, এটাকে নিষেধ করেছে। আপনি কি আমাদের এই ইসলামের বিধানটাকে, সত্যটাকে গ্রহণ করেন না করেন না? করেন, আপনার পক্ষে। তার মানে সত্য যা, ভালো যা, সবাই আমরা তার পক্ষে। আর এই মহাগ্রন্থ আল কোরআন হুদাল্লিন নাস, আমি শুরু করেছি যেটা দিয়ে সেটা দিয়ে শেষ করতে চাই। হুদাল্লিন নাস, কোরআন নাজিল হয়েছে মুমিন মুসলমানদের জন্য না, কোন একটা গোত্র ধর্ম বর্ণের জন্য না, কাদের জন্য? সমস্ত মানুষের জন্য। হুদাল্লিন নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। আপনি যদি এটা পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন কোনটা রাত কোনটা দিন, বুঝতে পারবেন কোনটা আলো কোনটা অন্ধকার, বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ, বুঝতে পারবেন কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক, বুঝতে পারবেন কোনটা আপনার জন্য কল্যাণ কোনটা আপনার জন্য অকল্যাণ, বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সুন্দর কোনটা আপনার জন্য অসুন্দর, বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সাদা কোনটা আপনার জন্য কালো। এই বুঝার জ্ঞানটুকু আল্লাহ যদি দিয়েছেন, এটা কি আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা কি এটা কাজে লাগাবো? দেখি ইনশাল্লাহ, একটা হাত ধরে সবাই দেখি, সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ পারবো আমরা, ইনশাল্লাহ। দ্বিতীয় কথা শেষ, এই যে মহাগ্রন্থ আল কোরআন দিচ্ছি, কোরআনের আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদের কাছে দিয়ে গিয়েছে, এরকমই একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বক্তৃতা করছেন মসজিদে নববী, নাম তো শুনেছেন, কোথায়? মদিনায়। মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবীদেরকে সামনে রেখে আলোচনা করছেন। ইতিমধ্যে একজন ভিন্ন ধর্ম অবলম্বী অমুসলিম, গ্রাম্য বেদুইন যাকে বলা হয়, শুনে ওই সাহাবীদের পাশে তিনি বসে গেছেন মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতায় সে এতটা বিমোহিত, সে কিন্তু অমুসলিম, ভিন্ন ধর্মাবলম্বী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য সে এতটা বিমোহিত যে তার যে মুসাবের বেগ এসছে এটাও সে কি হয়ে গেছে, বেখেয়াল হয়ে গেছে। এইটা সে বাইরে গিয়ে করতে হবে, এটা মসজিদ, এখানে পবিত্রতা রক্ষা করতে হয়, এতটুকু জ্ঞান আসলে তার ছিল না। আবার বক্তৃতার মধ্যে সে এমনভাবে ঢুকে গেছে, বাইরে গেলে মনে করবে যে আমার কি হবে, বক্তৃতাটা মিস হয়ে যাবে, এরকম অনেক সময় হয় না যে একদম লেগে থাকে আর। তো সে বাইরে না গিয়ে ওই মসজিদে নববীর পাশে মসজিদের চত্বরেই সে কি করেছে, প্রস্রাব করে দিয়েছে। প্রস্রাব করে দেওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা যারা ছিলেন তারা কেউ কেউ মনে করেছে এই লোকটা জেনে বুঝে এরকম একটা অন্যায় কাজ করলো, মসজিদে নববীর মতো জায়গায় প্রস্রাব করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করতেছেন এর তো সারা যাবে না। কেউ কেউ একটু তাকে ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারার জন্য, শুধু ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করলো বিচারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওখানেই বললেন, সবাইকে থামিয়ে দিলেন, বলো তোমরা বসো, কেউ তার দিকে যাবা না, তাকে তার মতো থাকতে দাও।
সে যা করেছে সেটার জন্য তাকে অনুতপ্ত অনুশোচনা লজ্জিত হতে দাও, সেটার জন্য তাকে বুঝতে দাও। সম্ভবত সে এটা বুঝতে পারে না, এটা জানতে পারে নাই, বা এই সম্পর্কে তার জ্ঞান নাই। এইটুকু যখন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ইসলাম মানুষের জন্য কতটা কল্যাণ করেছে বাস্তব প্রমাণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি এদিকে আসো, তাকে বসালেন, পরিচ্ছন্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নির্দেশ দিলেন তোমরা বালতি ভরে পানি নিয়ে এসে এখানে কি করে দাও, ঢেলে দাও। ওই লোককে কিন্তু বলে নাই যে তুমি করছো তুমি পরিষ্কার করো। আজকে আপনারা এখানে যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের কথা বলে যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিমকে এতটা আদর, এতটা স্নেহ, এতটা সম্মান, এতটা যত্নের সাথে তাকে সম্মান দিয়েছে, তাকে ভালোবাসা দিয়েছে, আর ওই লোক সাথে সাথে আসমানের দিকে তাকিয়ে স্রষ্টার কথা স্মরণ করে দোয়াটা কত চমৎকার দোয়া উল্লেখ করা আছে সিরাত ইবনে হিশাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে উল্লেখ করা আছে যে সে তখন আরশ আযিমের দিকে হাত তুলে এরকম দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন। দেখেন তখনও কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু মনের দিক থেকে ওই ইসলামের প্রতি তার কি তৈরি হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে, দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমার প্রতি কি করেন, দয়া করেন, রহম করেন, ওয়া মুহাম্মাদান, আর কার প্রতি করেন, এই মুহাম্মাদের প্রতি করেন, ওয়ালা তারহাম মানা আহাদান। এখানে আরজা আছে, মানে এইটুকু কথা না বললেও হইতো, কেন এই যে যে ভালো ব্যবহার করবে সে তার প্রতি আকৃষ্ট হবে। ইসলাম এভাবে ব্যবহার দিয়ে মনোমুগ্ধকর আচরণ দিয়ে আপনাদেরকে দাওয়াত প্রদান করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই যারা এখানে কাতারে বসে আছেন, আমরা আসলে এইটা শুধু আনুষ্ঠানিকতার জন্য একটা কাতার করা হয়েছে, মূলত আমরা সবাই মানুষ হিসেবে সমান। এই যাদেরকে আপনারা এখানে দেখছেন, যারা আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আপনারা কি তাদের দ্বারা নির্যাতিত না সম্মানিত? তারা কি আপনাদেরকে অপমান করে না সম্মান করে? সম্মান করে। কেন করে? এটা তাদের পারিবারিক শিক্ষা শুধু না, এটা তাদের জামাতের সাংগঠনিক শিক্ষা শুধু না, এটা কিসের শিক্ষা? মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা, এটা পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আর সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রশিক্ষণটুকু দেয় বিদায় আপনাদের জমি দখল করা, আপনাদের দোকান দখল করা, আপনাদেরকে বেইজ্জত করা, আপনাদেরকে অসম্মান করা, আপনাদেরকে লাঞ্ছিত করা তো দূরের কথা, বরং আমরা মনে করি ইসলামী রাষ্ট্রের একটা দামি, এখন তো দামি রাষ্ট্র, দামি নির্বাচন, দামি দল, সব দামি হয়ে গেছে, আর বাংলাদেশ জামাত ইসলামী একটা শ্যাডো বা একটা দামি ইসলামী রাষ্ট্রের নমুনা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছে, যেই চেষ্টার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ইসলামের এতটুকু থাকাতেই যদি আমাদের এতটুকু কল্যাণ হয়, তাহলে গোটা ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে? আমরা কি সেরকম একটা ইসলামী রাষ্ট্র কি চাই সবাই? ইনশাআল্লাহ। এটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আর একটা কথা বলে শেষ করে দিই ভাইয়েরা, বুঝার জন্য, ইসলাম থাকলে কি হয় আর ইসলাম না থাকলে কি হয়। আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 103 বছর, কত বছর মাত্র মারামারি করে মারা গেছে 350 জন, কতজন মারা গেছে? এখানে কি ডাকাতদের পড়াশোনা, চোরদের, সন্ত্রাসীদের পড়াশোনা হয়? কাদের? সবচেয়ে ভালো ছাত্র যারা তারা এখানে চান্স পায়। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজকে যদি আপনারা আমরা জানতে চাই 103 বছরে 350 জন ছাত্রকে কে হত্যা করলো, কেন হত্যা করলো, এখানে তো হত্যা করার জন্য কেউ কাউকে ভর্তি করে নাই, তাহলে যে হত্যা করেছে, যাকে হত্যা করা হয়েছে তারা কারা? একই সাথে এই বাংলাদেশে আরেকটা ইসলাম যুক্ত প্রতিষ্ঠান আছে, সেখানে ইসলাম আছে, এটা একটা মাদ্রাসা, তার বয়স হলো 124 বছর, কত বছর? 124 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স কত বছর? 103 বছর। মারা গেছে কতজন? 350 জন। আর 124 বছরের পুরনো মাদ্রাসায় বাংলাদেশে আছে, যেখানে একজন ছাত্র আর একজন ছাত্রকে হত্যা করা তো দূরের কথা, অন্যায়ভাবে তাকে একটা থাপ্পড় কখনো মারে নাই বলে কেউ এখন পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই, মারে নাই, মারছে এটা কেউ প্রমাণ করতে পারে নাই। তার মানে বোঝা যায় ইসলাম আছে, 124 বছরের সেখানে একটা থাপ্পড় দেয় অন্যায়ভাবে কেউ কাউ, আর ইসলাম নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে ইকরা ছিল মুছে দিয়েছে, রব্বিজি দেলমা ছিল মুছে দিয়েছে, মুসলিম হল ছিল মুসলিম শব্দ বাদ করে দিয়েছে। এই যে সেখান থেকে ইসলাম দূরীভূত করার ফল হচ্ছে 103 বছরে 350 জনকে হত্যা করা, আর ইসলাম আছে একটি মাদ্রাসা, 124 বছরে কেউ কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড়
মানে নাই, আমরা চ্যালেঞ্জ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামে ওরকম একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে 103 বছরে 355 জন হত্যা তো দূরের কথা, খুনাখুনি তো দূরের কথা, রক্তারক্তি দূরের কথা, ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি দখল করা তো দূরের কথা, কেউ কাউকে অন্যায়ভাবে একটা কটু বাক্য ব্যবহার করবে না। এটা কি নতুন করে প্রমাণ করতে হবে না প্রমাণিত? প্রমাণিত। আসুন সম্মানিত আমার আজকের প্রাণপ্রিয় এবং শ্রদ্ধাভাজন ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা নানান ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামে যখনই ডাকে আপনাদের সেই ডাকে আপনারা সাড়া দেন। বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো বিপদ আপদ আমাদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে দেন। যখন আমরা টুকটাক বিপদ আপদে পড়েছি, বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা পাশে পেয়েছেন না পান নাই। বন্যার সময় আমরা ত্রাণ বিতরণ করেছি আপনাদেরকে, আমরা চেষ্টা করেছি যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, দাঁড়াইছি না দাঁড়াইনি। শীত আসলে এই জায়গাটি আমার মনে আছে, এই জায়গাটি আমি আপনাদের কাছে কারো কারো কাছে এসে আমরা শীত বস্ত্র উপহার প্রদান করে দিয়েছি, না করি নাই, করেছি, আশা করছি এবং আপনাদের কাছে প্রত্যয় ব্যক্ত করছি ভবিষ্যতেও আল্লাহ না করুন আমাদের স্রষ্টার পক্ষ থেকে কোনো বিপদ যেন না আসে সেটা প্রত্যাশা করি। এরপরও পরীক্ষার অংশ হিসেবে যদি এসে যায় আগামী দিনে যে কোনো বিপদ দুর্যোগে আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনারাও, আমরা যেহেতু পাশে থাকবো, আমরা পাশে থাকলে আমাদের কি ঠেলে দিবেন আপনারা? আমরা যদি চাই যে আপনারাও আমাদের পাশে থাকেন, এই প্রত্যাশা কি পূরণ হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহর হুকুমাত গড়বে গড়বে, খেলাফতে রাশেদা জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত।